রাতে পানি কিছুটা কমলেও সকাল থেকে ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেঙে গেছে শেরপুর সদর, ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার প্রায় সবকটি নদীর বাঁধ। পানিতে তলিয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোজার ঠাই। এরকম পানি আর দেখিনি, হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠতে, বাড়ি ঘর তলায় গেছে গা। খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। আমাদের বাড়ি ঘরে খুব পানি উঠছে, এরপরে আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। সারাদিন গরু বাছুর ছাগল বেড়া যা আছে সব আমরা কিছু ছাইরা দিছি, কিছু রাস্তায় উড়াইছি। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, এই দেখতে দেখতে পানি এক ধাক্কায় এসে পড়ছে। এসে পড়ে এখানকার মানুষের বাড়ি থাকতেছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে, বাড়ি ঘর উঠি পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দুর্গতদের। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দির ঘোনাসহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে 50টিরও বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেই মুঠোফোনের নেটওয়ার্কও। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।